হ্যালো ফ্রেন্ডস, আমি কোয়েল। আমার চ্যানেল গ্রিন চিলিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যেই রান্নাটা করে দেখাবো সেটা হলো গ্রিন চিকেন। আশা করব তোমাদের সবার এই রেসিপিটি খুব ভালো লাগবে। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। গ্রিন চিকেন বানানোর জন্য আমি প্রথমেই ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো 3 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। এবার আমি তেলটা গরম হলে আমি দিয়ে দেব, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায়। আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা খুব লাল করে ভাজবো না, কারণ পেঁয়াজটা পুড়ে গেলে কিন্তু টেস্টটা একটুকু ভালো আসবে না। এবার আমি পেঁয়াজটাকে একটা পাত্রে নামিয়ে নেব। গুলোকে আমি এই পাত্রে তুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজ ভাজাগুলোকে ঠান্ডা হতে দেব। আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ধনে পাতা, কিছু পুদিনা পাতা আর 7টা কাঁচা লঙ্কা। আমি 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করুন। এবার আমি এগুলোর একটি মিহি পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, আমি এবার একটা পাত্রে এটা ঢেলে দেব। আমার ভেজে রাখা পেঁয়াজটা এখানে ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 10টা কাঠবাদাম আর 6খানা কাজু। এবার আমি এগুলোর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। কাঠবাদামগুলোকে কিন্তু আমি আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ ভাজা, কাজু বাদাম আর কাঠবাদামের পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা পাত্রে ঢেলে নেব। এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। আমি চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দেব 200 গ্রাম টক দই। টক দইটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। এবার আমি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা, কাজু বাদাম আর কাঠবাদামের পেস্টটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব 1টা পাতিলেবুর রস। আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। দিয়ে দেব 7 মতো লবণ। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দেব 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলা। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এবার আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমার চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে কভার করে এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি গ্রিন চিকেনটা তৈরি করার জন্য পেঁয়াজ ভেজেছিলাম সেই একই ফ্রাইং প্যানে দিয়ে দেব 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল।
তেলটা গরম হলে আমি দিয়ে দেব তিনটে ছোট এলাচ, দিয়ে দেব তিন টুকরো দারচিনি, আর দিয়ে দেব তিনটে লবঙ্গ। এবার আমি এগুলোকে একটু ফ্রাই করে নেব। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আমি কিন্তু চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে রান্না করে নেব। পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করব। চিকেনটা থেকে আমার কিন্তু জল ছেড়ে এসেছে। এবার আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে রান্না করে নেব। আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে আর আমার চিকেনটাও পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু গ্রেভির থিকনেসটা ঠিক এরকম রাখবো। আমি এই চিকেনটা রান্না করতে কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ আমি টক দই দিয়েছিলাম আর আমার যেহেতু চিকেনটা 2 ঘন্টা ধরে ম্যারিনেট করা ছিল, তো সেই জন্য আমার চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে আর টক দই দেওয়ার জন্য চিকেনটা থেকেই জল ছেড়ে এসছে। তো সেটাতেই আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার আলাদা করে কোনো জলের প্রয়োজন হয়নি। আমার চিকেনটা কিন্তু এখন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু থিকনেসটা ঠিক এরকম রাখব। আমার গ্রিন চিকেন কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমার রেসিপিটি ছিল গ্রিন চিকেন। আশা করব তোমাদের সবার এই রেসিপিটি খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও কীরকম হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।